बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम एवरीवन। हेलो माय फूडी फ्रेंड्स, दिस इज माया फ्रॉम मायास कुकिंग मिरर। आमार आजकेर रेसिपीते थाकछे सबार पछंदेर नागेट, आर सेटी एकटु भिन्न आंगिके, माने आमार खूब फेवरेट एकटा उपकरण दिए, आर सेटा होच्छे चीज। ताहले ब्यापारटा दाड़ाय चिकेन चीज नागेट। चलुन ताहले शुरू करा जाक एई मजार स्नैक्सटी तैरी करे फेली। चिकेन नागेट तैरिर जोन्नो प्रथमे आमार लागबे चीज। चीजटाके आमि ग्रेट करे निब। एभाबे आमि एकटि ग्रेटारेर साहाज्ये चीजटा ग्रेट करे निलाम। वाओ, जस्ट लुक एट द चीज। एखन आमि कीमा नियेछि मुरगीर, सेटार मध्ये मसला एड करब। एखाने 250 ग्रामेर मतो मुरगीर कीमा आछे। दिये दिलाम आदा रसुन लवण परिमाण मतो, दिये माखिये एखन आमि एड करब रसुन कुচি। ये रसुन का प्रति बाईते एक एक्सट्रा फ्लेवर दिबे। एखन दिए दिलाम काचामरीच कुচি। एटा भालोभावे माखाते माखाते दिए दिब पुदीना पाता कुচি। एखन दिए दिच्छि गोलमरीच गुड़ो हाफ टेबिल चामच। दिए दिच्छि गरम मसलार गुड़ो एक टेबिल चामच। सबशेषे एक कप ब्रेड क्राम। এই ব্রেড ক্রামটা আমার চিকেনটা কোটিং এ সাহায্য করবে। এর জন্য আমি ভালো করে মাখিয়ে মাখিয়ে যত পর্যন্ত এটা ড্রাই না হয় পরিমাণ মতো দিয়ে দিব। আর সবার শেষে অ্যাড করলাম পেঁয়াজের বেরেস্তা। আর একটি উপকরণ বাকি, সেটা হচ্ছে সয়া সস। সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ। ব্যাস, আমার সব উপকরণ দেয়া কমপ্লিট। এখন আমি নাগেটটি তৈরি করব। হাতে তেল মাখিয়ে প্রথমে চিকেন নিয়ে আলতো করে ওটা ফোল্ড করে একটা গর্তের মতো তৈরি করে এখন আমি চিজ অ্যাড করব। চিজটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে অ্যাড করব। তারপর আমি এটাকে শেপ দিব। আমি আজকে নাগেটগুলোকে হার্ট শেপ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো নাগেটের রেসিপি দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখে নিতে পারেন। একে একে সবগুলো নাগেট তৈরি করে নিলাম। এখন ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে ভাজার পালা। সবগুলো নাগেট আমি এরকম করে ব্রেড ক্রাম ডিমে দুইবার করে 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 প্রথমে ডিম, তারপর ব্রেড ক্রাম, তারপর আবার ডিম, তারপর আবার ব্রেড ক্রাম, এভাবে দুই স্তরে প্রতিটি নাগেট কমপ্লিট করে ভেজে নিব। প্যানে তেল পরিমাণ মতো দিয়ে আমি একে একে নাগেটগুলো ছেড়ে দিব। তেলটা গরম হলে চুলার আঁচ একটু লোতে রেখে আস্তে আস্তে করে সময় নিয়ে নাগেটটা ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। এভাবে ডিপ ফ্রাই করব আমি। খুব ভালোভাবে এরকম কালার এ চলে আসলে তখন আমি নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার অসম্ভব সুন্দর ও মজার নাগেট। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করবেন। নাগেট তো অনেকভাবে বানানো যায়। এই চিজ নাগেটটা টেস্ট হেভি ইয়াম্মি। বিকেলের নাস্তায়, টিফিন, স্ন্যাক্স হিসেবে বা ইফতারের টেবিলে অথবা সামনে ঈদ আসছে একটি বিশেষ নাস্তা হিসেবে এই নাগেটটার জুড়ি মেলা ভার। আর দেখেছেন তো কত সহজ এটি তৈরি করা, আর খেতে কিন্তু অসম্ভব মজা। বেশ কয়েকদিন পর্যন্ত রাখা যায় ফ্রিজে। আপনারা ইচ্ছামতো অনেকগুলো বানিয়ে রেখে ইচ্ছামতো মেহমান আসলে ভেজে ভেজে এটা সার্ভ করতে পারেন। সো আই রিকোয়েস্ট টু অল অফ মাই ভিউয়ার্স টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো থ্যাংকস টু ওয়াচিং দিস রেসিপি। ট্রাই দিস ইজি রেসিপি অ্যাট হোম অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অলসো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।